Uh, you know, some, some very, very compelling video footage from the ground outside the Prime Minister's residence in Dhaka to show you what's happening in and around the Prime Minister's residence in Dhaka, uh, which's been completely invaded by protesters. They've taken over the place completely. Uh, you know, you've got, you've got student protesters uh, uh, lying down on the Prime Minister's bed. Uh, you, you know, they've opened all the cupboards. they've taken stuff out. they've looted the kitchen. Uh, you know, let's get that picture. L let's get the previous picture that we had on our screen. on our screen for the moment, very, very quickly. i want this done as quickly as possible while i'm talking about it. video footage of the inside of the prime minister's residence. the video footage of the inside of the prime minister's residence, which is being looted by vandals. কেউ ছিল না এই বিষয়টিও জানিয়েছেন সবাইকে এবং মিডিয়াকে বলেছেন যে সহযোগিতা করার জন্য জনগণের কাছে সঠিক খবরটি প্রচারের জন্য এবং এই সাথে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই যে সাধারণ মানুষ যারা উল্লাস করছেন সাধারণ ছাত্র সমাজ সবাইকে সহযোগিতা করতে বলছে আউটসাইড দ্য প্রাইম মিনিস্টারস রেসিডেন্স ইন ঢাকা হুইচ আর বিং লুটড চেয়ার টেবলস ফার্নিচার ফুড আইটেমস ফ্রম ইনসাইড দ্য প্রাইম মিনিস্টারস রেসিডেন্স আর বিং লুটড ইন বাংলাদেশ দিস আর ইমেজেস শকিং ইমেজেস কামিং ইন ফ্রম বাংলাদেশ অফ প্রটেস্টর্স

একটা ব্রিফিং আমরা কিছুক্ষণের মধ্যে শুনব কি হতে যাচ্ছে কিভাবে হতে যাচ্ছে কোনো কিছুই পরিষ্কার না ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আমরা সেনা প্রধানের বক্তব্য থেকে আমরা জানতে পারব যে পরবর্তী ঘোষণা কি আসবে সেজন্য আমরা অপেক্ষা করছি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দুপুর 2টায় বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু আলোচনা যিনি ব্র্যাকেস সাথে আছেন তাকে ডাকা হয়েছে আরো কয়েকজনের নাম শোনা গেছে তাদের সাথে কথা বলার দৃষ্টি